ব্যাক টু ব্যাক সেঞ্চুরি ভাবা যায়। বাংলাদেশে সত্যি সচরাচর ভাবা যায় না, তবে আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে কঠিন কাজটি করে দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে 146 রানের ইনিংস খেলা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসেও অনায়াসে 3 অঙ্ক স্পর্শ করেছেন। এর মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন ভিন্ন এক উচ্চতায়, নাম তুলেছেন রেকর্ড বইয়ের পাতায়। 2017 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হলেও এতদিন শান্তর নামের পাশে ছিল 22 টেস্টের বিপরীতে 2টি মাত্র সেঞ্চুরি, অর্ধশতকও বেশি না, মাত্র 3টি, রানের গড়ও 24-এর ঘরে। তবে মিরপুরে আফগানিস্তানকে পেয়ে শান্ত যেন তার ব্যাটের অশান্ত মেজাজ দেখালেন, নিজের পুরো হিসা তুলে নিয়েছেন তিনি। তার নামের পাশে এখন ঝলমল করছে 4টি টেস্ট সেঞ্চুরি। প্রথম দিন 146 রানের ইনিংস খেলেছিলেন শান্ত, ডাবল সেঞ্চুরি করার সম্ভাবনা জাগিয়েও আমির হামজার বলে নাসির জামালের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছিল তাকে। 135 বলে খেলা ওই ইনিংসে 23টি চার ও 2টি ছক্কার মারছিল। দ্বিতীয় ইনিংসে যেন টেস্ট খেললেন না শান্ত, ব্যাটিং করেছেন ওয়ান ডে স্টাইলে, খেলেছেন নান্দনিক সব শট। লাঞ্চের কিছুক্ষণ আগে হাসমতুল্লাহ শাহিদের মিডল স্ট্যাম্পের ওপর করা ডেলিভারি অন সাইডে ঠেলে দিয়ে একটি রান নিয়েই শান্ত সেঞ্চুরি পূর্ণ করেন। সঙ্গে সঙ্গে হেলমেট খুলে ড্রেসিং রুমের দিকে গিয়ে দিলেন চিরচেনা লাফ, চুমু আঁকলেন ব্যাটে। টানা 2 ইনিংসে সেঞ্চুরি করে দেশের ক্রিকেটে গড়লেন অনবদ্য কীর্তি। পরের সেঞ্চুরিটি পূর্ণ করেছেন 115 বলে, এতে বাউন্ডারির মার ছিল 23টি। দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত শান্তর ব্যাট থেমেছে 124 রানে। এতদিন বাংলাদেশের হয়ে একই টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি ছিল কেবল মুমিনুল হকের। 2018 সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে 176 ও দ্বিতীয় ইনিংসে 105 রান করেছিলেন মুমিনুল। 5 বছর পর এই রেকর্ডে ভাগ বসালেন শান্ত। এমন অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরল হলেও বিশ্ব ক্রিকেটে ঘটেছে অনেকবার। সব মিলিয়ে 91তম ক্রিকেটার হিসেবে একই টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন শান্ত। বিশ্ব ক্রিকেটে একাধিকবার এমন পারফরম্যান্স দেখানো ব্যাটসম্যানও কম নেই। 3 বার করেও টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর নজির আছে, তারা হলেন সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার। এই টেস্টে দেশের হয়ে একটি রেকর্ড গড়েছেন শান্ত। এক টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 4 মেরেছেন তিনি। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে বাউন্ডারি এসেছিল 23টি, দ্বিতীয় ইনিংসে এসেছে 15টি। 38টি বাউন্ডারিতে তিনি ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। 2019 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে 126 ও 74 রানের 2 ইনিংসে তামিম মোট 4 মেরেছিলেন 33টি। অথচ এই শান্তকে নিয়ে সমালোচনার শেষ ছিল না। ক্যারিয়ারের শুরুর 3 বছর তার ব্যাটে পর্যাপ্ত রান ছিল না, বিষয়টি নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি তাকে। তবে হাল ছাড়েননি তিনি, সব হজম করেছেন, সবকিছু পিছনে ফেলে নিজেকে নিয়ে ভেবেছেন, পরিশ্রম করে গেছেন, বৃথা যায়নি তার সেই চেষ্টা পরিশ্রম। শান্ত হাজির হয়েছেন রানের পসরা নিয়ে, জোড়া সেঞ্চুরিতে দিয়েছেন সব সমালোচনার জবাব। সাবরিনা ইসলাম কলি, খবর সংযোগ।